ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কালী পুজো, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটু বাইরে বেরোবো ঠাকুর দেখতে, আমি আমার মা বাবার সাথেই যাবো, তো ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো তার আগে বলে রাখি যে আমার রেডি হতে একটু সময় লাগে, তো আমি চট করে রেডি হয়ে আসি। নেই তো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে 6টা। এবার বাইরে আমি মোম জ্বালাবো, তো চলো তোমাদেরকেও দেখাই বাইরেটা। এখন বাজে 6:30, মা বাবাও রেডি হয়ে গেছে আর এখন যাব আমরা ঠাকুর দেখতে। তো চলো গিয়ে আবার তোমাদেরকেও দেখাই। যেহেতু আমরা বাইকে এসেছি তাই ভেতরে বাইক এলাও নেই, তাই আমরা হেঁটেই ঠাকুর দেখবো, আসলে এটাতেই মজা। বাই দ্য ওয়ে, চলো তোমাদেরকেও প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখাই। আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার দ্বারা আর হাঁটা সম্ভব নয়। ফার্স্টে তো আমি ফুচকাই খাবো, কারণ আর বললাম না, ফুচকা সবার ফার্স্টেই থাকে। আর এখন বাজে 10:30, সো এখন ঠিক হলো আমরা বাইরেই ডিনার করব। পরে ডিসিশন নিলাম যে পার্সেল হবে, বাড়িতে গিয়ে শান্তিতে একসাথে খাবো। তো বাড়িতে চলে এসেছি, বিরিয়ানি নেওয়া হয়েছিল আর শেষে আইসক্রিম, জাস্ট দারুণ। তো আজ এইটুকুই, গুড নাইট, টাটা, বাই বাই।